হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর রিবন। তো গাইজ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো গাইজ, আজকে ব্লগটা একটু অন্যরকম হইব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। মা এক্সট্রা কিছু আজকে বানাইব, পিঠে বানাইব, তেলের পিঠে। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকেও দেখাবো কী কীভাবে বানাইতেছে পিঠাটা। তো গাইজ, এদিকে আমার মা ময়দাগুলারে ভালো মতো চাইল্লা লইতেছে। তো ময়দাগুলো চালার পরে তারপর এগুলার ভিতরে একটু হালকা গরম জল, তারপরে কি চিনি, লবণ, নারকল এগুলো দেবে। তো আমি এদিকে নারকেলগুলো নিয়ে নিতেছি, মারে তো মাঝে মধ্যে একটু হেল্প করার লাগে, তো একটু মারে হেল্প করি। এদিকে নারকেলগুলো আমি কুড়ামো, তো কুড়ানোর পর তারপর তোমরা দেখতে থাকো। তো গাইজ, এগুলোর ভিতরে এখন নারকলগুলো দেওয়া হইতেছে, কুড়ানো নারকলগুলো। তো তারপরে একসাথে মাইকা মাখা হইব, এরপরে তেলে ছাড়া দেওয়া হইব। তো দেখতে থাকো গাইজ। আর এদিকেও তেল গরম হইতেছে। কি পিঠা মা এগুলা? বড়া পিঠা, তেলের পিঠে, তেলের বড়া পিঠে। গাইজ, এদিকে আমার বাবা আর আমার একটা মেসো এসে মোবাইল করতেছে, আর বাঘিনী এদিকে ঘুমাচ্ছে। বাঘিনীরা যত ভালো দেখো তোমরা বেশিরভাগ সময় ঘুমায়। পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে, মা পিঠা বানায় এসেছে। এখন আমরা পিঠাগুলো খাইয়ে টেস্ট করে তারপরে কইতেছে কীরকম খাইতে, কীরকম লাগছে। তোকে খাইতে সেই মজা লাগছে, হেভি টেস্টি, মানে কি কইতাম, অনেকটা কি কিরকম, মানে কেমনে বুঝাইতাম, এত সেরা লাগছে আর কি, এত টেস্টি। তোমরা একদিন ট্রাই করে দেখো বাড়িতে গাইস, খুব সেরা লাগে খাইতে তেলের পিঠে। গাইজ, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।